কুড়িগ্রাম হিরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করলো রূপনারায়ণপুর ফাঁড়ি পুলিশ। কুড়িগ্রাম হিরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করলো সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি পুলিশ। কুড়িগ্রাম হিরোইনটির আনুমানিক মূল্য 70 থেকে 80 হাজার টাকা। ঝাড়খণ্ডের সীমান্ত রূপনারায়ণপুর এলাকার হাঁসি পাহাড়ি মাঠ থেকে মারুতি সুইফট গাড়িতে হিরোইন সহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর জানা যায়, ওই ধৃত যুবকের নাম অর্জুন ধীরব, আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বড়াচকের ইসিএল কলোনির বাসিন্দা। পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে ধৃত অর্জুন ধীবর নিজেও হিরোইন সেবন করেন এবং এলাকায় পাচারের কাজ করেন। জানা যায়, গতকাল সন্ধ্যায় রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ মনোজিৎ ধারা ও এএসআই রঞ্জিত সরকার পুলিশের দলবল নিয়ে নাকা তল্লাশি করার সময় ওই যুবক পুলিশের কাছে গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত গতিতে গিয়ে ওই যুবকের গাড়ি দাঁড় করায় এবং তল্লাশি করে। সেই তল্লাশিতে উদ্ধার হয় হিরোইন। রবিবার তাকে জেলা আদালতে তোলা হয়। পুলিশের তরফে তদন্ত সাপেক্ষে 7 দিনের পুলিশি হেফাজতের আর্জি জানানো হয়েছে। সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।